এই 6 পিস চিকেন মোমোর দাম হচ্ছে মাত্র 80 টাকা এর সাথে আপনারা যে বড় একটা চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র 70 টাকা মজার মজার এই খাবারগুলো পাওয়া যায় ছোট্ট একটা ফুড কার্টে এই ফুড কার্টটা আপনারা খুঁজে পাবেন রাজশাহী আলুপট্টি মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের ঠিক নিচে আর এই খাবারগুলো পাওয়া যায় বিকাল থেকে মোটামুটি রাত পর্যন্ত চিকেন ফ্রাই আর চিকেন মোমো এই দুইটা আইটেম বাদে এখানে কিন্তু আরো বেশ কিছু আইটেম পাওয়া যায় যেমন চিকেন শাসলিক চিকেন পাকোড়া পটেটো ওয়েজেস ইত্যাদি এই ফুড কার্টের একটা ভালো জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে তাদের খাবারগুলো খুব একটা বেশি সময় ধরে পড়ে থাকে না এরপরেও তারা যে খাবারটা সার্ভ করছেন সেই খাবারটা মোটামুটি বেশ গরমই থাকে এটা ছাড়াও আরেকটা ভালো বিষয় হচ্ছে আপনি যে খাবারটা অর্ডার করলেন সেই খাবারটা কিন্তু আপনার চোখের সামনে রেডি করা হচ্ছে তাদের খাবারগুলো কিভাবে সার্ভ করা হচ্ছে এবং তাদের খাবারগুলো কিভাবে তৈরি হচ্ছে চলুন সেই প্রসেসটা কিছুটা দেখে আসি যাই হোক এবার আমরা খাবারের রিভিউতে চলে আসি প্রথমে আমরা যে খাবারটা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই আমাদেরটা ছিল লেগ পিস প্রথমে আমি যদি তাদের চিকেনের সাইজের কথা বলি তাইলে এই চিকেনটা মোটামুটি বড় সাইজেরই একটা চিকেন এবং যারা উপরের পার্টগুলো মানে ক্রিসপি পার্টগুলো খাইতে বেশ পছন্দ করেন তাদের তো বেশ ভালো লাগবে আমার খুব একটা পছন্দ না এই জিনিসটা তবে এই চিকেন ফ্রাইতে যে ক্রিসপি পার্টটা সেইটা আমার মনে হয় যে একটু বেশিই থাকে বড় দেখানোর জন্য কিনা জানি না কিন্তু একটু বেশি আর কি এই বিষয়টাকে সাইডে রেখে আমি যদি তাদের চিকেনের কথা বলি শুধু তাহলে তাদের চিকেনটা বেশ ফ্লেভারফুল এবং বেশ মজার খাইতে কিছু কিছু জায়গায় চিকেন ফ্রাই করলে দেখা যায় যে ভেতরটা কাঁচা থাকে এবং উপরটা ভালোমতো ফ্রাই করা হয় কিন্তু এখানে বিষয়টা আমি একদিনও তেমন পাইনি মানে তাদের চিকেনটার মিটগুলো খুব ভালো পরিমাণে নরম থাকে এবং ভেতর পর্যন্ত মশলা ঢোকে এই বিষয়টা তারা কিভাবে হ্যান্ডেল করে সেটা আমার জানা নাই হইতে পারে যে তাদের চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে মেরিনেশন করা থাকে অথবা তারা যে চিকেনটা ফ্রাই করে দেন সেটাকে আগে থেকে হাফ কুক করা থাকে এই চিকেন ফ্রাইটা যখন সার্ভ করা হয় তখন মোটামুটি 2 থেকে 3 রকমের সস প্রোভাইড করা হয় এই সসগুলো দিয়ে চিকেন ফ্রাইটা খাইতে বেশ ভালোই লাগে তাছাড়াও ওভারঅল যদি আমি চিকেনটা বলি 70 টাকা হিসেবে চিকেনটা আমার কাছে খুবই ভালো একটা ডিল মনে হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এইবার আসি আমাদের চিকেন মোমোতে আমরা চিকেন মোমো 6 পিস নিয়েছিলাম আর 6 পিসের দাম হচ্ছে মাত্র 80 টাকা এখানে চিকেন মোমোটা বেশ গরম গরমই সার্ভ করা হয়েছিল আমাদেরকে আর এখানে মোমোর সাথেও মোটামুটি 2 থেকে 3 ধরনের সস প্রোভাইড করা হয় মোমোর টেস্টের কথা যদি আমি বলি তাহলে এখানে মোমোর টেস্টটা মোটামুটি বেশ ভালোই খাইতে আর মোমোর ভিতরে যে স্টাফিংটা দেয়া সেইখানে গাজর পেঁয়াজ এবং ছোট্ট ছোট্ট চিকেনের কুচি থাকে আমার মতে এই মোমোতে চিকেনের পরিমাণটা কিছুটা ইম্প্রুভমেন্ট করা উচিত কারণ চিকেনের চাইতে পেঁয়াজের পরিমাণটা এই মোমোতে বেশি থাকে যেহেতু চিকেন মোমো সেহেতু আমার মনে হয় যে এখানে চিকেনের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিলে একদম ঠিকঠাক থাকবে তাছাড়া আমি যদি টেস্টের কথা বলি তাইলে মোমোর টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগে তবে যাই হোক স্ট্রিট ফুড হিসেবে তাদের খাবারের মান এবং খাবারের টেস্ট দুইটাই আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে আপনারা যদি সেখানে যান তাইলে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আজকে ভিডিও লম্বা না করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে লাইক দিয়ে দিতে পারেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ